وعليكم السلام ورحمة الله وبركاته. জি, প্রতিবেশী স্ত্রী যিনি বেড়াতে গেছেন উনি সামনের ফ্ল্যাটের ভাবিকে বলে গেছেন দুধটা রাখতে। এটা স্বাভাবিক, এটা তেমন বড় কিছু না, ভারী কিছু না, প্রত্যেকেই বুঝে স্বাভাবিক। তো এক্ষেত্রে তার স্বামী যে তাকে বারণ করে এটা ঠিক হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক নিজে বলেছেন সূরাতুন নিসা পঞ্চম নম্বর পারায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা। واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب الله কয়েক জনের কথা বলেছেন এখানে, তাদের হক তাদের সাথে সদ আচরণ করার জন্য। প্রথমে তো আল্লাহর ইবাদত সম্পাদন করবে, তারপর মা বাপ, তারপর সিএলএ এসছে ওয়ালজা ওয়ালজারি দিল কোরবা ওয়ালজারি জনক। প্রতিবেশী নিকটাত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, এহসান করবে। এমনিভাবে ওয়ালজারির জনক, যে আত্মীয় নয় এমন প্রতিবেশীর সাথেও তুমি আচরণ করবে সদাচরণ। এটা প্রত্যেক মুসলমানের উপর একটা ওয়াজিব, প্রতিবেশীর সাথে আচরণ হবে ভালো। প্রতিবেশী আহলুল ইলম বলেন, আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ আলী শেখ নাজিম রহিমুল্লাহ একটা পুস্তিকা আছে, 10টি স্বভাবজাত অধিকার। আমি হুকুকুন দাআত ইলাইহাল ফিতরা মুকাররাতাহ শরিয়া নামে একটি বই আছে, তার এর অনুবাদ আমি করেছিলাম সৌদিতে, এটা ছাপিয়েছে ওরা। স্বভাবজাত কয়েকটি অধিকার যেগুলোকে স্বভাবগত অধিকার, এটা এগুলোকে ইসলামী বিধান সমর্থন দিয়েছে, এগুলো পূর্বে থেকেও ছিল এখনও আছে। এর মধ্যে থেকে একটা হলো প্রতিবেশীর হক। তো শেখ সাহেব রহিমুল্লাহ উল্লেখ করেছেন যে প্রতিবেশী তিন প্রকার, এক ওই প্রতিবেশী যার হক তিনটি, আরেক প্রতিবেশী যার হক দুইটি, আরেক প্রতিবেশী যার হক একটি। যার হক তিনটি, যিনি হলেন প্রতিবেশী মুসলিম এবং আত্মীয়, মুসলিম প্রতিবেশী এবং আত্মীয়, যেমন নিজের ভাই, চাচাতো ভাই ইত্যাদি, এরা আত্মীয় আবার প্রতিবেশীও আবার মুসলিমও, তাই এদের কয়টি হক? তিনটি হক। আর এমন প্রতিবেশী যিনি আত্মীয় না, তার দুইটি হক, এক মুসলিম যদি মুসলিম হন কি মুসলিম, আরেকটি হলো প্রতিবেশী। আরেক প্রতিবেশী যে প্রতিবেশী কাফের আত্মীয় না মুসলিম না প্রতিবেশী, শুধু প্রতিবেশী, তো এই অবস্থায় এই কাফির যে প্রতিবেশী তার একটি হক আছে, প্রতিবেশীর হক। সর্বপ্রতি সর্বোপরি মুসলমানদের উপর ওয়াজিব হলো মুসলমান প্রতিবেশীর হক আদায় করবেন। তো যদিও ওনাকে বলে যায়নি মানে স্বামীকে, মানে ওই প্রতিবেশী যার কথা বললেন, প্রতিবেশীর এক স্ত্রী তার ভাবিকে বলে গেছেন এটা একটু নেবেন, এটা সবাই জানে একটা হালকা ব্যাপার, এটার অনুমোদন নেওয়ার দরকার নেই। আল্লাহ হেদায়াত দিন, আল্লাহ হেদায়াত দিন, কিন্তু তার স্বামী তাকে মানা করছে, ইনি তার প্রতিবেশীর হক তিনি আদায় করেননি। আল্লাহর নির্দেশ অমান্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিব্রিল ইউসিনি বিল জার হাত্তা যাননতু আন্নাহু সাইওয়ারিসুহু।
জিবরিল আলাইহিসসালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, এমনকি আমি মনে করলাম হয়তো তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন, এত গুরুত্ব প্রতিবেশীর। আল্লাহ তাকে হেদায়াত এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা প্রসিদ্ধ সহিহ হাইনের রেওয়ায়াত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ, যে ইমান রাখে আল্লাহর উপর আখেরাতের দিনের উপর সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো এটা প্রতিবেশীর হক, তিনি হক আদায় করলেন না, এখন যখন আদায় করলেন না তখন প্রতিবেশী তো কষ্ট হবেই। দ্বিতীয় নম্বর, তার কারণে এই যে দূরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যার কথা বললেন তার উচিত হলো, উনি যেহেতু তার স্বামীর অবাধ্যতা করতে পারবেন না, ওনাকে জানিয়ে দিবেন যেটা আমি পারছি না, যেহেতু আমার স্বামী এটা মানা করেছে, আমিও পারব, নাহলে আমি অবশ্যই আপনাদের হক আদায় করতাম যে আমি অপারগ এই অবস্থায়। আল্লাহ আমাকে মাফ করবেন, আপনারা মনে কিছু নেবেন না আমার প্রতি। আল্লাহ আল্লাহ তাকে হেদায়াত দিন। আসসালামু আলাইকুম।